আমি আপনাদের সবার প্রিয় ইন্দুবালা। আজকে আবার চলে এসেছি মিউজিক টিউটোরিয়াল ইন্দুবালা চ্যানেলে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বলে। আপনারা অনেকবার অনেকে জিজ্ঞাসা করেছেন যে আগের ভিডিওটি আমি দিয়েছিলাম যে কিভাবে আকার রেওয়াজ করবেন বা একটা তান করে দেখিয়েছিলাম কিভাবে গলার ওয়ার্ম আপ করবেন রেওয়াজের আগে। তো সেই ভিডিওটা দেখে অনেকেই বলেছিলেন যে দিদি আপনি যেভাবে গলা কাঁপাচ্ছেন তানের সময় যে গমকটা আনছেন সেটা আমাদের আসছে না। ইয়েস, এটা এমনি এমনি আসেনি এবং কারুর গলা দিয়ে আসবে না, এটার জন্য একটা প্রপার রেওয়াজ আছে, সেটা করতে করতে আসবে এবং এটা একদিনের জিনিস নয়। এটা আমি প্রথমেই বলে দিচ্ছি, এটা কিন্তু একদিনের জিনিস নয়, এটা কিন্তু বহু বহু বছরের সাধনার ফল এবং করতে 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 আপনার একদিন এসে যাবে। এবার কী করতে হবে সেইটা হচ্ছে জানার। তো যাচ্ছি আমি ভিডিও টপিকে, তার আগে ভিডিওটি অবশ্যই লাইক করে দিন, কমেন্টে জানান আর কী কী জানতে চান, কী কী ডাউট থাকলো, কী কী প্রবলেম, এনিথিং। আপনাদের কমেন্ট আমার খুব ভালো লাগে, আপনারা যে ভালোবাসা দেন, যেভাবে পাশে থাকেন আমার, আমার খুব ভালো লাগে। এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশের যে বেল বাটনটি আছে ওটা একটু প্রেস করে দেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি আরও খুব ইম্পর্ট্যান্ট সিরিজ নিয়ে আসতে চলেছি, ঠুমরি গান, গজল গানের কোথা থেকে সৃষ্টি, কীভাবে গাইতে হয়, বা বাউল গান যেটা সকলে অনেকেই পছন্দ করেন এবং চর্চা করেন, বাউল গানের সৃষ্টি কীভাবে হচ্ছে, তো সব কিছুই আসবে। সব সিরিজ আমার মাথাতে রয়েছে কী 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 আসবে পরপর। তো তার জন্য কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর এছাড়া ক্লাসিক্যাল রাগ, গানের যাবতীয় তথ্য, স্বরলিপি, কর্ডস, কিবোর্ড এগুলো তো রয়েইছে নর্মাল। তো চলুন আমরা যাই ভিডিও টপিকে। কী হচ্ছে, আমরা গলায় গমক আনবো কী করে, বা গানের সময়, এই তানের সময় আমরা যে কাজগুলো দিচ্ছি রাগ প্রধান গানে বা বিভিন্ন গানে, এই কাজগুলো কিন্তু ব্যবহার আছে। তো এগুলো আনবো আমরা কী করে গলাতে, তাই তো? তো সব থেকে প্রথমে আপনাদের কী করতে হবে, নিজের স্কেল চালাবেন, নিজের স্কেল তানপুরাতে চালাবেন। যদি তানপুরা না থাকে, তানপুরা অ্যাপ অ্যাভেলেবেল, যে কোনো সাউন্ড বক্সে তানপুরা অ্যাপ চালিয়ে নেবেন। সবার অ্যান্ড্রয়েড ফোন আছে আশা করি যারা ইউটিউব দেখছেন। এছাড়াও তাও যদি অসুবিধা থাকে তাহলে কী করবেন, হারমোনিয়ামে সা পা চড়ার সা প্রেস করবেন। প্রেস করে সাতে দাঁড়িয়ে সা, তাহলে কী করবেন, সাতে দাঁড়িয়ে সা দেখুন আমার কিন্তু মুখ কাঁপছে না, সা গলার ভেতরে কাঁপছে, এটা আমি স্লো দেখাচ্ছি। এইটা করে করে আপনাদেরকে স্টার্ট করতে হবে, এইটা আস্তে আস্তে করবেন স্লো, কারণ আসবে না গলাতে সা। পুরো ভিডিওটা দেখবেন কিন্তু, নাহলে কিন্তু বুঝতে পারবেন না, ফল পাবেন না। তো এটা করতে করতে আপনি এক সপ্তাহ, দু সপ্তাহ, এক মাস, দু মাস করছেন, ঠিক আছে? এবার করার পরে মনে হলো যে হ্যাঁ এটা আমি কমফোর্টেবল হয়েছে, এটা আমার প্রপার আসছে। তার আগে একটা ইম্পর্টেন্ট কথা বলে নিই, এই রবিবার আমার একটা ভয়েস ট্রেনিংয়ের কোর্স হচ্ছে, আগে অলরেডি দুটো ব্যাচ হয়ে গেছে, এর আগের রবিবার একটা হয়েছে এবং এই শনিবার একটা হচ্ছে, যেগুলো ফুরোফুরি ফুল। আর রবিবারে একটা ব্যাচ হচ্ছে, কী কী শেখাবো আমি, শেখাবো হচ্ছে মিউজিক থিওরি, স্কেল, সঙ্গীতের ইতিহাস, স্কেল সম্পর্কে পুরো ডিটেলস, কী কী রেওয়াজ করলে কী কীভাবে আপনারা ডেভেলপ করবেন, এছাড়া রেওয়াজের প্যাকেজ কী কীভাবে ডেভেলপ করবেন, অলঙ্কার কীভাবে রেওয়াজ করতে হয়। হ্যাঁ, অনেকেই ভুল তথ্য জানে, ভুলভাবে অলঙ্কার রেওয়াজ করে, ফলে তারা উপযুক্ত ফলটা পায় না। গলায় স্কেল ঠিক রাখবেন কী করে, যাতে স্কেল খালি গলায় গাইতে গেলে স্কেল প্রবলেম হয়, নেমে যায়, উঠে যায়, সেটা কী করে করবেন, ভিব্রাটো কী করে আনবেন গলায়। এছাড়া গানের যে অর্নামেন্টসগুলো রয়েছে, মীর, কন, গমক, মুড়কি, এগুলো কী করে গলাতে আনবেন, সড়গড় করবেন, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা রেওয়াজ প্রসিডিওর রয়েছে। এছাড়াও আমাদের যে সাতটা সুর সম্পর্কে ডিটেল আইডিয়া, সাতটা সুরের সম্পর্কে প্রপার জ্ঞান আমি যতটুকু জানি,
সব আপনাদের দেওয়ার চেষ্টা করবো এবং অলরেডি এবং ক্লাসের শেষে আপনাদেরকে একটা নোটস প্রোভাইড করা হবে, মিউজিক ট্রেনিং কোর্সের একটা নোটস অলরেডি প্রোভাইড করা হবে। তো যারা যারা ক্লাসটা করতে চান, কোর্সটা করতে চান, তারা ওটা আড়াই থেকে তিন ঘন্টার একটা কোর্স, ঠিক আছে? তো যারা যারা করতে চান তারা অবশ্যই আমাকে এই যে নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন এবং তাড়াতাড়ি সিট বুক করে ফেলুন। তো চলুন আমরা এবারে আমাদের মেন যে টপিকে আলোচনা করছি সেই টপিকে চলে যাই। আমি বলে দিই টাইম, নট যে আমি এইটুকু করলাম যে এক সেকেন্ড দু সেকেন্ড বা আমি যেটুকু দেখালাম, না, আমি কিন্তু যদি এখন টোটাল 10 মিনিট দেখাতে চাইলে ভিডিও আপনারাও দেখবেন না, বোর হয়ে যাবেন এবং কোনো লাভ নেই বেসিক্যালি। কিন্তু আপনাদের কিন্তু এই যে কন্টিনিউ, এই যে আমি সাথে দাঁড়িয়ে করে যাচ্ছে, এটা আপনাদের কন্টিনিউ 5 থেকে 10 মিনিট করতেই হবে। ফার্স্ট 5 মিনিট করবে, আস্তে আস্তে বাড়াবেন, তারপরে আস্তে আস্তে যখন এটাতে কমফোর্টেবল হয়ে যাবেন তখন কী করবে, মানে যে টেম্পোটা সেটা একটু বাড়বে। আপনারা কী করছেন, সা এটা করছেন না তো? এবার আস্তে আস্তে সা, মানে গ্যাপিং উইল বি 1 2 3 4, সা আস্তে আস্তে আরও বেশি হবে টেম্পো, সা। আমার কিন্তু একটুও মুখ নড়ছেন, আপনারা জাস্ট লক্ষ্য করবেন, সা। তারপরে আস্তে আস্তে সা, কন্টিনিউ 5-10 মিনিট কন্টিনিউয়াস, কোনো থামার কোনো চান্স নেই, সা। করতেই থাকবেন, একদিন আপনি বুঝতে পেরে যাবেন, হ্যাঁ রাইট, আমার তো এসে গেছে গলাতে, আমি গানের সময় এটা করতে পারছি, তানের সময় এটা করতে পারছি। তো এখানেই আপনার সাকসেস আর সাথে সাথে আমার সাকসেস, আমি পেরেছি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করে আপনাদের সফল করতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, এবং অবশ্যই 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন।